টাইটানিক জাহাজ সম্পর্কে বর্তমান সময়ে জানে না এমন কাউকে খুঁজে পাওয়াটাই বেশ মুশকিল। কিন্তু এই টাইটানিকের সাথে জড়িত এমন অনেক তথ্য আছে যা আজও আমাদের অজানা। আজ এমনই কিছু তথ্য জানাবো আপনাদের, জেনে হয়তো কিছুটা হলেও অবাক হবেন আপনারা। তাহলে চলুন শুরু করা যাক। এক, টাইটানিক সিনেমার হৃদয় স্পর্শকারী এক দৃশ্য ছিল টাইটানিক ডুবার সময় বাদ্যযন্ত্র বাদকেরা তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। সত্যি সত্যি এমনটি ঘটেছিল। বরফের সাথে সংঘর্ষের পর কয়েক ঘন্টা ধরে তারা বাদ্যযন্ত্র বাজান। দুই, বরফের সাথে সংঘর্ষের 30 সেকেন্ড পূর্বে তারা এটি দেখতে পান এবং সাথে সাথে জাহাজের ক্যাপ্টেনকে জানানো হয় বিষয়টি। তাৎক্ষণিক ব্যবস্থা নিলে এই সংঘর্ষ এড়ানো সম্ভব ছিল। তিন, মিল্টন হার্শে, যে কিনা বিশ্ববিখ্যাত চকলেট নির্মাতা কোম্পানি দ্য হার্শে কোম্পানির প্রতিষ্ঠাতা, তার হাত ধরেই সব থেকে মজাদার স্বাদের কিছু চকলেট তৈরি করা হয়েছে। টাইটানিকে যাত্রার জন্য তিনি টিকিট কিনেছিলেন, কিন্তু কোনো একটা কারণে একদম শেষ মুহূর্তে তিনি যাত্রা স্থগিত করেন। চার, টাইটানিকের চারটি ধোঁয়া বের হবার চিমনির মধ্যে চতুর্থ চিমনিটি শুধুমাত্র জাহাজটিকে সাজাবার জন্য ব্যবহৃত হয়েছিল। পাঁচ, টাইটানিকের অর্ধেকেরও বেশি লাইফ বোট তার ধারণ ক্ষমতার অনেক কম যাত্রী নিয়ে রওনা হয়েছিল। ছয়, টাইটানিক ইতিহাসের একমাত্র জাহাজ যা বরফের সাথে সংঘর্ষের ফলে ডুবে যায়। সাত, টাইটানিকের যাত্রার পূর্বের দিন যাত্রীদের নিয়ে ছোট একটা ট্রেনিং এর আয়োজন করা হয়েছিল, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে তারা কি করবে তা শেখাবার জন্য, কিন্তু কোনো এক অজানা কারণে তা বাতিল করা হয়। আট, টাইটানিক যে বরফের সাথে ধাক্কা খেয়েছিল সেই বরফ খণ্ডটি সমুদ্রে ভাসমান ছিল, তৎকালীন সময় হতে প্রায় 1000 খ্রিস্টপূর্ব হতে। নয়, টাইটানিক জাহাজ তৈরিতে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তার থেকেও অনেক বেশি অর্থ খরচ হয়েছে টাইটানিক সিনেমাটি তৈরি করতে। দশ, টাইটানিক ডুবে যাবার পর পানিতে ভাসমান অবস্থায় যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন টাইটানিক জাহাজের রাধক। যদিও প্রচণ্ড ঠান্ডায় তার চারিপাশে সকল মানুষ মারা গিয়েছিল, কিন্তু সে জাহাজ ডোবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে পরিমাণ অ্যালকোহল পান করেছিল তা তার দেহ ঠান্ডা পানিতেও উষ্ণ রাখতে সহায়তা করে। এগারো, দ্য ক্যালিফোর্নিয়া নামক জাহাজটি ডুবন্ত টাইটানিক থেকে খুব বেশি দূরে ছিল না, কিন্তু তাদের কাছে রেডিও বার্তা পৌঁছাতে দেরি করে টাইটানিক, তা না হলে হয়তো তারা আরও বেশি যাত্রী উদ্ধার করতে পারত। বারো, সংবাদপত্রে প্রথম দিন খবর প্রকাশিত হয়েছিল টাইটানিক ডুবেছে, তবে কেউ মারা যাননি। ১৩, দুর্ঘটনার এক সপ্তাহ পরে নিউ ইয়র্ক টাইমস 75 পাতা জুড়ে শুধু টাইটানিকেরই খবর ছেপেছিল। ১৪, হিমশৈলীর খবর ক্যাপ্টেনের কাছে যখন এসেছিল তার মাত্র 30 সেকেন্ড আগে এলেই টাইটানিককে বাঁচানো যেত। ১৫, সব থেকে দামি টিকিটের মূল্য কত ছিল জানেন? সেই সময়ে $4,350। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। টাইটানিক সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের কমেন্টে কমেন্ট করুন, আমরা পরবর্তী পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।